আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আমি ডক্টর বেলাল হোসেন, প্রভাষক, আশিলি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের বিষয়টা হলো অলিক লতা অদ্ভুত ক্ষমতার অধিকারী এবং আপনার যৌবন ফিরে পাবেন এই গাছটি যদি ব্যবহার করেন, এই গাছটির লতা যদি ব্যবহার করেন, আশা করি ইনশাআল্লাহ। আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব যে গাছটি কি। এটা আপনার অনেকে আমরা বলে থাকি বাংলা ভাষায় যে একটা প্রবাদ আছে, সাপে খাওয়া গাছ বা সাপে খাওয়া লতা। এই সাপে খাওয়া লতা এই কেন বলা হয় যে আপনি যখন এই গাছটির কাছে যাবেন, যা দেখবেন যে লতা প্রায় নাই। অনেকে ধারণা এটা সাপে বেজি যখন মারামারি করে তখনও বেজিতে খায়, আবার অনেকে মনে করে যে এটা আপনার সাপই খায় তার যৌবনকে ফিরে পাওয়ার জন্য। কিন্তু আমরাও যৌবন ফিরে পেতে পারি অনেক অংশে, যাদের যৌবন একেবারে হারিয়ে গিয়েছে তারা যদি এটাকে গ্রহণ করেন ইনশাল্লাহ আপনারা যৌবন ফিরে পাবেন। এটার যে কত উপকারিতা এটা আমাদের হোমিওপ্যাথিতে একটা মেডিসিন আছে সারসাফারিলা। এই সারসাফারিলা যে উপকার করি সাধন করবে, আপনার এই গাছটা ব্যবহার সরাসরি করলে সেই উপকারই সাধন করবে। এই গাছটির নাম হলো কুমারিকা বা কুমারীলতা। কুমারীকে কেন বলা হয় বা কুমারীলতা কেন বলা হয়, এটার কাজ হলো যে যখন একটি মেয়ে তার যৌবন ফিরে পায় অর্থাৎ যৌবনত্ব যখন চলে আসে তখন তাদের মাসিক শুরু হয়। এই মাসিক শুরু হওয়ার প্রাককালে আপনার বা মাসিক হওয়ার থেকে শুরু করে তাদের বিয়ের আগ পর্যন্ত তাদের পেটে অনেক ব্যথা থাকে। এই এটা এই রসটা যখন এটার এই লতার আপনার রস যখন খাওয়ানো হয় থাকে, রস যখন তাকে সেবন করানো হয় তখন ব্যথা কমে যায় বলে আমাদের বাংলা ভাষায় কুমারিকা বা কুমারী লতা বলা হয়। এটা সায়েন্স কি বলে, সায়েন্স এর নাম হলো ইসমাইলা। এই ইসমাইলাটা 300 থেকে 350টা প্রজাতির আছে। এটা এখন পৃথিবীর আপনার বহু দেশে অর্থাৎ উন্নত রাষ্ট্রগুলিতে এটা পরীক্ষা চলতেছে, পরীক্ষা নিরীক্ষা করে এটা আগেই আপনার এটা তো হোমিওপ্যাথি ওষুধ তৈরি করা হয়েছে। এটা আগে আপনার বেশ গুণ সম্পন্ন একটি আপনার তালিকাভুক্ত ছিল বিশ্বকোষে। এটা কিভাবে আপনার জন্ম নেয়, এটা জন্ম নেওয়া হলো যে এই এমন একটি গাছ এটাকে যদি পুড়ে ফেলেন, পুড়ে ফেলার পরে আপনার এটা রাইবোজোম থেকে পুনরায় আবার নতুন উদ্ভিদ জন্ম হয়। এটা পাখি বা ছোট জীব জন্তুর এর মাধ্যমে পরাগানোর জন্ম হয়ে থাকে। এটা খুবই শক্তিশালী, এটা খুবই শক্তিশালী। এটা কি কি রোগ আপনার সারাতে পারে, এটা পা ব্যথা, গনোরিয়া, প্রমেহ, সিফিলিস, তারপরে আপনার সিফিলিস থেকে শুরু করে সাদা সেরাপ, মাসি, হ্যাঁ বিভিন্ন রোগে এটা আপনার উপকার সাধন করে থাকে। আমরা অনেকেই মনে করি যে আমাদের শুধু মাস্টারবেশন করার কারণে আমাদের যৌন হতে চলে আসে না, শুধু মাস্টারবেশন না, আপনার যদি লিভারের দোষ থাকে, আপনাদের কিডনিতে দোষ থাকে, নেফ্রাইসের দোষ থাকে, আপনার অন্নকোষে যদি সমস্যা থাকে তাহলেও আপনার যৌনতা চলে আসতে পারে। যাদের সিভিলিস আছে, যাদের গনোরিয়া আছে, যাদের আপনার প্রমেহ আছে, যাদের আপনার ধাতু যায় প্রস্রাবের আগে পরে, ধাতু যেতে যেতে যাদের জীবনটা একেবারেই আপনার শেষ হয়ে গিয়েছে তারাও উপকার পেতে পারে। এই গাছটি আমি বহুত আগে অর্থাৎ 1999 সাল, 2001 পর্যন্ত আমি যখন দেশে ছিলাম তখন এটা আমাকে খেতাম। এটা খেতে একটু খুবই মজা লাগে, লবণটা খেতে হয়। এটা একটা কাহিনী আছে, আমি যে বাড়িতে থাকতাম আমি বাড়িতে এটা নিয়ে যেতাম, এতটুকু করে নিয়ে যেতাম, পোকাই টোকাই নিয়ে যেতাম, নিয়ে গিয়ে খেতাম। ওই বাড়ির যে দাদিমা ছিল, দাদু ছিল কবিরাজ, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। এ কারণে আমি ছোটবেলা থেকে কবিরাজ ওনার কাছ থেকে অনেক কিছু শিখছিলাম। উনি আমাকে মৃত্যুর আগে একদম আছে কিনা জানি না, উনি আমাকে অনেকবার খবর দিয়েছে কিন্তু ব্যস্ততার কারণে যেতে পারিনি। তো উনি আমাকে একদম বললো তুমি যেটা খাও কি কারণে খাও বলতে পারো, আমি বলি এটা খেলে শক্তি হয়, সাপে খায় এই কারণে খাই বলতেছে, উনি আমাকে এই ঘটনাগুলি বললো। কিন্তু এখন তো আমি জানি ডাক্তার হওয়ার পরে যে এটার সারসাফারিলের দ্বারা আমরা অনেক প্রস্রাবে যারা জ্বালা পড়া আছে, যাদের স্বপ্ন দোষ হয়, যাদের আপনার যে প্রস্রাবের আগে পরে ধাতু যায়, যেতে যেতে যারা একেবারে কঙ্কাল হয়ে গেছেন তারা অবশ্যই উপকার পাবেন। কিভাবে খাবেন,
খাবেন হলো যে এক গ্লাস, কয়েকটা ডগা নিয়ে এক গ্লাস করবেন, এক গ্লাস করে শরবত বানিয়ে এটাকে সকালে প্রতিদিন খাবেন। কমপক্ষে যাদের গনোরিয়া আছে, যাদের পরমেয় আছে, তারা এক মাস এক মাস খেতে পারেন। আর যাদের যৌবন হারিয়ে ফেলেছেন এই গনোরিয়ার কারণে, তারা এটাকে আপনার লবণ দিয়ে খাবেন, যে কোনো টাইমে আপনি খেতে পারেন, তাতে সমস্যা নেই। আশা করি এতে আপনারা আপনার অনেক অংশেই আপনার উপকার পাবেন, আপনার যৌবন ফিরে দিতে পারে, যাদের 40% নষ্ট হয়ে গেছে, 30% নষ্ট হয়ে গেছে, তারা ফিরে পেতে, এবং যারা একেবারেই নষ্ট হয়ে গেছে তারা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ ডাক্তারের শরণাপন্ন না হলে আপনার লক্ষণ বলতে পারবেন না, আর ওই সার সাবলিটাও খাইতে পারবেন না। সার সাবলি খেতে হলে ডাক্তারের কাছে যেতে হবে, ডাক্তার আপনাকে লক্ষণ ছাড়া ওষুধ দেবে না। লক্ষণ যখন মিলাইতে পারবেন, ডাক্তার যখন মিলিয়ে দেবে তখন ওষুধ দেবে। কিন্তু আপনারা এই ভেষজগুলি যদি জেনে থাকেন, বুঝতে পারেন, তাহলে আপনারা নিজেরা ঘরে করে বসে প্রাথমিক অবস্থায় চিকিৎসা করতে পারবেন। আশা করি আজকের এই সংক্ষিপ্ত ভিডিও দ্বারা অনেক উপকার পাবেন। আরও অনেক তথ্য আছে যে এটা এখন গবেষণা চলতেছে, আপনার ক্যান্সার প্রতিরোধ রোধের ওষুধ হিসাবে আপনার এটাকে গবেষণা চলতেছে, তাহলে এটার অনেক উপকার, এটার অনেক উপকার। এই জন্য বলবো যে আপনার এটা সেবন করুন এবং নিজের জীবনকে সুন্দর করুন। আশা করি আজকের ভিডিওটা আপনার জন্য অনেক ভালো লাগবে। এই জন্য যদি ভালো লেগে থাকে তো শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি লাইক দিন। আমার তো কি লেবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।